अल्लाह पाक आमादेर के भालोबाशेन विधाय आजकेर ई दिन पर्यन्त पौंछे दिएछेन। जिलहज चलछे आज के कय तारीख? चार तारीख। चार तारीख खूब गुरुत्वपूर्ण मास। आमरा संक्षेपे कथा शुनब। अल्लाह बोलछेन कुराने करीमेर सूरा फजर ए सूरा मक्का अवतीर्ण होयेछे, तार आयात संख्या होच्छे 30টা, पाराओ होच्छे 30। अल्लाह बोलछेन वाल फजर, शपथ फजरेर, शपथ भोरेर। এই কথার অনেকগুলো ব্যাখ্যা আছে। ফজরের কেন? কারণ মানুষ যখন কষ্ট থাকে, মানুষ যখন কষ্টে থাকে, ব্যথা অনুভব করে, অন্ধকার আচ্ছন্ন সময় অতিবাহিত করে, তখন ফজরের আলোর আশা করে, প্রভাতের আশা করে, অন্ধকার দূরীভূত করে সকাল শুরু হয় প্রভাতের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল প্রভাতের শপথ করেছেন, এরপরে বলেছেন ওয়ালাইয়ালিন আশ, দশ রাত্রের শপথ। তো প্রত্যেকটা আয়াতের ভিন্ন ভিন্ন আলোচনা আছে। আল্লাহ দশটা রাত্রের কসম করলেন। মুফাসসিরিনে কেরাম এখানে এই দশ রাত্র বলতে, এই যে আল্লাহ কসম করলেন, এটাকে জিলহজ যে মাস চলছে আমাদের সামনে, এই মাসের এই প্রথম দশ রাত দশ দিনের কথা বলেছেন। পৃথিবীতে আল্লাহর কাছে সবথেকে দামি যে সকাল, এখানে ওয়াল ফাজর বলে যে ফজরের কথা বলেছেন, অধিকাংশ উলামায়ে কেরাম মুফাসসিরিন ইবনু আব্বাস থেকে নিয়ে হযরতে কাতাদা, তাদের রওয়ায়াত হচ্ছে এই সকাল মুহররম মাসের প্রথম সকাল। কোন মাসের? মুহররম। মুহররম মাসের প্রথম সকাল। মুহররম আরবি মাস, আরবি বৎসরের প্রথম মাস, আর এই প্রথম সকালের শপথ করেছেন আল্লাহ। এই মাসে অনেকগুলা অলৌকিক ঐতিহাসিক তত্ত্ব আছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এখানে সংযুক্ত করেছেন আরো দুটা কথা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন ওয়াশফই ওয়াল বাদ, জুড় এবং বেজুড়ের। এখান থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন পৃথিবীতে যা সৃষ্টি করেছেন সব জোর, অন্ধকার আলো, দিন রাত, পুরুষ নারী, জিন্নাত ইনসান, জোড়া জোড়া সৃষ্টি করেছেন, বেজোড় শুধুমাত্র আল্লাহ। আল্লাহ এখানে জোড় এবং বেজোড়ের শপথ করেছেন। এখানে আরও অনেকগুলো ব্যাখ্যা আছে ইসলামী নিয়ম অনুযায়ী। ইয়াউমুন নাহার অর্থাৎ কোরবানির দিন, এই দিনের কোনো রাত্র নাই পৃথিবী। মনে রাখবেন একটা ইসলামিক শরীয়তের ইসলামী নিয়ম অনুযায়ী প্রত্যেকটা দিনের একটা রাত আছে, প্রত্যেকটা রাতের একটা দিন আছে। কিন্তু ইয়াউমুন নাহার যেদিন কোরবানি হয় ওই দিনের কোনো রাত নাই, এই দিনের কোনো রাত নাই। রাত তো আগে যায়, দিন পরে আসে, তাই তো? এজন্য আমরা আগে সেহরি খাই, এরপরে রোজা রাখি। কিন্তু ইয়াউমুন নাহার যেদিন কোরবানি করি এর আগের যে রাত্র, ওইটা কোরবানির ঈদের রাত্র না, এটা হচ্ছে আরাফার রাত। কেন বললাম এই রাত্রকে? কেউ যদি কোনো হাজি ইয়ৌমে আরাফা তো তার নবম তারিখে দিনের বেলায় আরাফায় পৌঁছতে না পারে,
অর্থাৎ 9 তারিখে আরাফায় দিনের বেলা যদি পৌঁছতে না পারে তবে সে রাত্রিতে সুবহে সাদিকের আগেও যদি আরাফায় পৌঁছে যায় তাহলে তার হজ কবুল হয়ে যায় বা হজ হয়ে যায়। তাহলে বোঝা গেল এই রাত্রটা ইয়াউম আরাফার সাথে সম্পৃক্ত। আরাফার দিনে না যেতে পারলে রাত্র গেলেও আরাফা হয়ে যায়। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এজন্য বোঝাতে চাইলেন, আমরা কথা সংক্ষেপ করার জন্য বলছি, ইয়াউম আরাফা, আরাফার দিন বলতে যা আপনারা বুঝেন, এই পৃথিবীতে এই দিনের মতো দামি কোনো দিন নাই। সুবহানাল্লাহ বলেন, আরাফার দিনের মতো দামি কোনো দিন আল্লাহ এই পৃথিবীতে সৃষ্টি করেন নাই। মনে রাখবেন, জিলহজ মাসের এই 10 দিন পৃথিবীর সব থেকে দামি 10 দিন। এই যে 10 দিন গেল, 4 দিন চলে যাচ্ছে, জিলহজ মাসের এই 10 দিন পৃথিবীর সব থেকে দামি 10 দিন। এই 10 দিন গোলাম যা বলবে আল্লাহ তা কবুল করেন। আর এই জিলহজ মাসের এই 10 দিনের প্রত্যেকটা রাত্রির ইবাদত শবে কদরের ইবাদতের সমতুল্য। আমরা তো বুঝি না, এর এক একটা দিনের রোজা এক এক বৎসরের রোজার সমান। আরাফার দিনে যদি কেউ রোজা রাখে তাহলে তার পিছনের 1 বৎসর এবং আগামী 1 বৎসরের গুনাহ মাফ। এই দিনগুলার অনেক দাম। 4 দিন চলে যাচ্ছে আর মাত্র কয়েকটা দিন আছে। আমি আপনাদেরকে বলবো যে আপনাদের সুযোগ থাকলে আজকে তো আর পারবেন না, আগামীকালকের থেকে রোজা রাখেন। 1 তারিখ থেকে যারা পারেন নাই আগামীকালকের থেকে রোজা রাখেন। আল্লাহর কাছে আল্লাহ বুঝাতে চাইলেন, পৃথিবীর 12টা মাসের মধ্যে আমি 10টা দিন দিয়েছি, যেই দিনগুলোতে আমি অপেক্ষা করি বান্দাকে মাফ করে দেওয়ার জন্য। আল্লাহ অপেক্ষা করেন তার বান্দাকে ক্ষমার জন্য। আর আরাফার দিন এত দামি, এই দিনে হাজি যারা তারা আরাফায় অবস্থান করেন। কোথায়? আরাফায়। আরাফায় অবস্থান করেন। আল্লাহ বলছেন ওই হাজি যারা আরাফায় থাকে, ও চুরও যদি হয়, বদমাইশও যদি হয়, আর আরাফায় আমার নিয়ম অনুযায়ী যদি থাকে, হাত উঠাবার আগে তার দিলের সব দোয়া কবুল। এজন্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যারা ওই দিন আরাফায় যেতে পারো নাই, হাজি তো আরাফায় আছে, তার সব দোয়া কবুল, ওই দিন আমরা যেন রোজা রাখি, আল্লাহ হাজিদেরকে আরাফায় রেখে যে সওয়াব দিবেন, আমরা ওই দিন রোজা রেখে এই সওয়াব পাব। এখন আপনারা বলেন, আপনারা যেদিন আরাফা পালন করেন এদিন হাজি সাহেবেরা কোথায়? কথা বললেন না। না, যেই দিন আমরা, যেই দিন হাজি সাহেবেরা বা আমরা, যেই দিন হাজি সাহেবেরা যেই দিন আরাফায় থাকে, আমরা ওই দিন বুঝি না। আমার ভাই এসেছেন, আমরা দোয়া করি আল্লাহ পাক যেন ভালো রাখেন, সুস্থ রাখেন, কথা বলবেন, আমরা শুনবো, আমরা সংক্ষেপ কিছু কথা শুনি। তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন পৃথিবীর সব থেকে দামি দিন কয়টা? সবাই বলেন না, কয়টা? 10টা। এই 10 দিন কোন 10 দিন? জিলহজ মাসের 10 দিন। মনে রাখবেন, জিলহজ মাসের 10 দিন আল্লাহর কাছে, জিলহজ মাসের প্রথম 10 দিন, এক একটা দিন আল্লাহর কাছে 1 বৎসরের ইবাদতের সমান দিন। আর জিলহজ মাসের 1 একটা রাত্র
আল্লাহর কাছে লাইলাতুল কদরের রাত্রের ইবাদতের সমতুল্য। জিলহজ মাসের প্রথম 10 দিনের একদিন যদি কেউ ইবাদত করে, একদিন যদি কেউ রোজা রাখে, তাহলে এক বছর রোজা রাখবার মতো সওয়াব পেয়ে যায়। আর আরাফার দিনে যদি কেউ রোজা রাখে, তার এক বছরের পিছনের জিন্দেগির গুনাহ মাফ, ভবিষ্যতের এক বছরের জিন্দেগির গুনাহ মাফ। আরাফার দিন। এখন কথা হলো আরাফার দিন কোন দিন? আরাফার দিন যেদিন হাজি আরাফায় থাকে ওই দিন হচ্ছে আরাফার দিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, আরাফায় যখন হাজিরা উপস্থিত হয়ে যায় তখন তাদের মাথা খালি, বসে আছে, কোথাও রোদ কোথাও বৃষ্টি। যখন তারা উপর দিকে হাত উঠায়, তারা বাড়ি থেকে বের হয়ে আসার সময় যতগুলো নিয়ত করে এসেছে, হাত উঠাবার আগে আগে আমি আল্লাহ তাদের সবগুলা দোয়াকে কবুল করে নিই। আরাফার দিন। এখন আরাফার দিনে আল্লাহ সব দোয়া কবুল করেন, তাহলে বলেন আপনারা আরাফার দিন কোন দিন? আপনারা বলছেন না আমার আরাফার দিন যেই দিন। আবার বলছি, আমাদের নয় জিলহজ বললে আমরা বিভ্রান্ত হয়ে যাব। আরাফার দিন যেদিন হাজি আরাফায় থাকে, তাহলে হাজি যেদিন আরাফায় থাকে এদিন বাংলাদেশে কয় তারিখ? 8 তারিখ। ভৌগোলিক সীমারেখার কারণে হাজি সাহেবেরা যেদিন আরাফায় থাকে ওই দিন রসুল বলেছেন রোজা রাখলে 2 বছরের গুনাহ মাফ। ওই দিন বান্দা যা চাইবে সব দোয়া কবুল। তাহলে ওই দিন আরাফার দিন যেদিন আরাফায় থাকে হাজি, তাহলে আমরা ওই দিন থাকি 8 তারিখে। তাহলে অর্থ দাঁড়ালো আমরা কষ্ট করে হলো 2টা রোজা রাখবো, 8 তারিখেও রাখবো, 9 তারিখে রাখবো। আমরা যেদিন 9 তারিখ পালন করি, হাজি সাহেবেরা ওই দিন 10 তারিখ পালন করে ইয়াউমুন নাহার কোরবানি করে, তাহলে তাদের কোরবানির দিন আমাদের 9 তারিখ, তাদের আরাফার দিন আমাদের 8 তারিখ। তাহলে আমরা চেষ্টা করব, ফেতনা করব না যে আমরা 9 তারিখেই রাখবো, 8 তারিখ রাখবো না, আমরা এটাই রাখবো, এমন মারামারিতে আমরা যাব না, 8 তারিখেই করব। যেদিন হাজি আরাফায় আছে ওই দিনেই রাখবো, আর দিন রাখবো না, এটাও করব না। আমরা 2টা রোজা রাখবো, 8ও 9ও। তাহলে বাংলাদেশের হিসাবেও আরাফা পাব, হাজি সাহেবদের হিসাবেও আরাফা পাব। তাহলে যেদিনই আরাফা হোক, একদিকে আমরা 2 বছরের গুনাহ মাফ করাতে পারবো, আর 2টা রোজা রাখবার কারণে 2 বছরের সওয়াব আমরা পেয়ে যাব। পারবো তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এই জন্য মনে রাখবেন এই দিনের অনেক দাম। আমরা এই দিন বেশি বেশি করে জিলহজ মাসের এই 10 দিন, 10 দিনের মধ্যে 4 দিন চলে যাচ্ছে, কয়েকটা দিন বাকি আছে, প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাতের কদর করবো ইনশাআল্লাহ। সবাই বলেন না ইনশাআল্লাহ। এই 10 দিন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার বান্দাকে ক্ষমা করে দিতে চান, অর্থাৎ আল্লাহ ক্ষমা করে দেওয়ার জন্য অপেক্ষা করেন, বান্দা কখন তার কাছে চাইবে তিনি ক্ষমা করে দেবেন। এই জন্য আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে দুহাত জোড় করে পায়ে ধরে বলছি, আল্লাহর ওয়াস্তে এই 10টা দিন কমপক্ষে মিথ্যা কথা বলবো না ইনশাল্লাহ, আমানতের খেয়ানত করব না, গীবত শেখায়ত করব না, চুগলকুরি করব না, বদনাম করব না, সমালোচনা করব না, আমরা মানুষের পিছনে পড়ে থাকব না। এই 10 দিন নিজের জন্য ইবাদত করব, মৃত মা বাবার জন্য আল্লাহর কাছে চাইব। আল্লাহ বলছেন কোন বান্দার বান্দি যদি তার মৃত কোন মা বাপ সন্তানের জন্য এই 10 দিন 10 রাত্রের কোনো একটা সময় কায় মনু বাক্যে চুকের পানি ছেড়ে দিয়া আমি আল্লাহর কাছে হাত উঠাইয়া ক্ষমা চায়, তওবা করে, তাহলে জিন্দা মানুষের তওবাকে কবুল করে তার মুর্দা মানুষকে আজীবনের জন্য মাফ করে দিল। তাহলে সুযোগটুকুন তো আমাদের কাছে আছে।
আমরা এটাকে কাজে লাগাবো ইনশাআল্লাহ। এই দশ দিনের কিছু নির্ধারিত ইবাদাত আছে। এই দশ দিন আফসুস হয়, এই দশ দিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক যত আদম থেকে ঈসা পর্যন্ত যত উম্মত দিয়েছেন সকল উম্মতকে শত বছর, 800, 1000, 2000 বছর হায়াত দিয়েছেন, তারা লম্বা হায়াত পেয়ে লম্বা ইবাদত করেছে। আমার উম্মতকে কম হায়াত দিয়েছেন, ইবাদতের সময় পাচ্ছে কম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল রাসূলে পাককে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহি আপনার উম্মত ইবাদতের সময় পাচ্ছে কম, ঠিকই, কিন্তু তাদের এক এক দিনের ইবাদত ওই আগেকার উম্মতের এক বৎসরের ইবাদত 1000 বৎসরের ইবাদতের সমান হয়ে যায়। আর এই সুযোগ হচ্ছে জিলহাজ, এই সুযোগ জিলহাজ। কেন বললাম জিলহাজ এমন একটা মাস, জিলহাজ্জের এই মাস এমন একটা মাস যেই মাসে ইসলামের সবগুলা বিধান কায়েম হয়। শরিয়াতের মৌলিক যত বিধান আছে সবগুলা বিধান এই দশ দিনে কায়েম করা যায়। শরিয়াতের মৌলিক বিধান হচ্ছে মুসলমান হওয়া, তৌহিদওয়ালা হওয়া। আপনারা বলেন তো আমরা মুসলিম কিনা, কালিমাওয়ালা কিনা? তাইলে আমরা কালিমাওয়ালা। তাইলে কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত, ইসলামের স্তম্ভ কয়টা? কি কি? কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত, মাথায় রাখবেন পাঁচটা। এই পাঁচটা ইসলামের মৌলিক স্তম্ভকে আল্লাহ দশ দিনের ভিতরে সন্নিবেশিত করেছেন। এই দশ দিন আমরা যারা নামাজ পড়ব আমরা অবশ্যই ইমানদার, কালিমাওয়ালা নাকি? কালিমা। তাহলে এই দশ দিন আমাদের কালিমা আছে, কালিমা, কালিমার সাথে সাথে কালিমার পরে নামাজ। আমরা এই দশ দিন নামাজ পড়ব কি পড়ব না? পড়ব। কালিমা, নামাজ, এরপরে রোজা। এই দশ দিন রোজা রাখার কথা আছে না নাই? দশ দিন না পারলে কমপক্ষে আরাফার দিনে রোজা রাখবার কথা আছে না নাই? আছে। কালিমা, নামাজ, রোজা, কয়টা পাইলাম? তিনটা। এই দশ দিনের ভিতরে হজ আছে না নাই? আছে। তাহলে কালিমা, নামাজ, রোজা, হজ, বাকি আছে কয়টা? একটা। আল্লাহ রসুল বলেছেন তোমরা এই দশ দিন বেশি বেশি করে দান করো, একদিন দান করলে 1 বৎসরের সওয়াব। আর যদি তোমরা এই দশ দিনের ভিতরে জাকাত দিতে পারো, তোমাদের যদি জাকাত থেকে থাকে, এই দশ দিনের ভিতরে যদি জাকাত আদায় করতে পারো, তাহলে 1000 বৎসরের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। তাহলে চাইলে আপনি জাকাতও দিতে পারবেন। এখন আমরা জাকাত দিতে পারলাম না, তাহলে আমরা কি দিব দশ দিনের ভিতরে? কোরবানি। কারণ যাদের উপরে জাকাত ফরজ তারা যদি আগে জাকাত আদায় করে থাকে তাহলে এই দশ দিনের একদিন করবে কোরবানি। তাইলে কালিমাও আছে, নামাজও আছে, রোজাও আছে, হজও আছে, জাকাতও আছে, কোরবানিও আছে, আর কি কি আছে দেখেন। এগুলো হলো মৌলিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দশ দিন যখন শুরু হয়ে যায়, দশ দিন শুরু হওয়ার সাথে সাথে তোমরা নখ এবং চুল কাটা বন্ধ করো, হাত পায়ের নখ কাটা বন্ধ করে দেও, শরীরের অপ্রয়োজনীয় পশম কাটা বন্ধ করে দেও। তাহলে কেন? আল্লাহর রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন হাজি সাহেবেরা হজ্জে গিয়া যেই সওয়াব পাবে, কোরবানির দিনে কোরবানি করে চুল কেটে যেই সওয়াব পাবে, যারা দেশে থেকে নখ এবং চুল না কেটে কোরবানি করে এরপরে কাটতে গেল, আল্লাহ বলছেন তাদেরকেও হাজি সাহেবদের মতো সওয়াব দিয়ে দিবেন। তাহলে আমরা একটা সওয়াব পাইলাম। দুই নম্বর, জিলহাজের দশ দিনের 9 দিন রোজা রাখবো, যদি 9 দিন না রাখতে পারি তাইলে কমপক্ষে আরাফার দিনে রাখবো ইনশাল্লাহ। তিন নম্বর, এই দশ দিন বেশি বেশি করে জিকির করব। কি করব? সবাই বলেন না,
জিকির। সবাই বলেন জিকিরটা কি? আল্লাহর নাম নেওয়া, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই 10 দিন কেউ যদি বেশি বেশি আল্লাহর নামের জিকির করে তাহলে এক একটা দিনে সে যেন শত বৎসর লাগাতার জিকির করলে সওয়াব লেখা হয়। চার নম্বর, বেশি বেশি করে তাকবীর পাঠ করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর কোন দিন থেকে দিবেন? নয়জিল হজ, নয়জিল হজ ফজর থেকে, নয়জিল হজ 13 তারিখ দেওয়া কি ওয়াজিব? এই দিন না দিলে তো গুনাহ হবে, আমি তো গুনার ওয়াজ করতেছি না। আপনারা তো 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত তাকবীর না দিলে গুনাগার, ধারাবাহিক গুনাগার। আপনি যদি তাকবীর না দেন আপনি গুনাগার, আপনার ওয়াইফ যদি না দেন আপনার ওয়াইফ গুনাগার, আপনার মা যদি না দেন আপনার মা গুনাগার। এক কথায় 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর না দিলে গুনাগার। কিন্তু সাহাবায়ে কেরামকে রসুল বলেছেন তোমরা তাকবীর দেও জিলহাজ যেদিন শুরু হয় ওই দিন থেকে, যেদিন জিলহাজ শুরু হয় ওই দিন থেকে দাও। আর আমরা অপেক্ষা করতেছি 9 তারিখ কোন দিন শুরু হবে, ওই দিন ফজর থেকে দিব। ওই দিন না দিলে তো গুনাহ হবে, ওই দিন না দিলে তো গুনাহ হবে। আর জিলহাজের প্রথম দিন থেকে দিলে এক এক দিনের তাকবীর এক বছরের সওয়াবের সমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন এই কথা বললেন সাহাবায়ে কেরাম হাঁটে মাঠে ঘাটে বাজারে এক জিলহজ থেকে তাকবীর দেওয়া শুরু করলেন। রাস্তায় গেলে তাকবীর, মসজিদে আসলে তাকবীর, বাজারে গেলে তাকবীর, বাড়িতে গেলে তাকবীর, সব জায়গায় আল্লাহর নাম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ফেরেশতাদেরকে বলেন ও ফেরেশতারা যেদিকে যাই সেদিকে তাকবীর, মসজিদে দে, রাস্তায় দে, বাড়িতে দে, হাটে মাঠে সব জায়গায় শুধু তাকবীর দে। আমি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি আল্লাহ বড়, ওই কথা যে বলছে আমার দেখে বলতেছে আল্লাহ, না আপনার না দেখেই পাগলের মতো আল্লাহু আকবার বলতেছে। আল্লাহ বলেন ওরা যেমন আমাকে পাওয়ার জন্য পাগলের মতো তাকবীর দিচ্ছে, আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবেসে তার বাপ এবং দাদার নাম ধরে তাকেও আজীবনের মতো মাফ করে দিলাম। মনে রাখবেন হাদিসের অর্থ বলছি, এই হাদিস তাবরানির সহিহ রওয়ায়াত, দারা কুতনি সহিহ রওয়ায়াত। শুধু আমার নাম না, আল্লাহ রসুল বলছেন বাপ এবং দাদার নাম ধরেও আপনাকে ক্ষমা করবেন, এর অর্থ বাপ দাদাকেও ক্ষমা করে দিবেন। এতগুলো সুযোগ পাচ্ছে, তাকবীর দিব তো ইনশাল্লাহ। শুধুমাত্র 9 তারিখ না, আজকে থেকে, তিন চার দিন তো চলে গেছে, আজকে থেকে যখন ভাল লাগবে তাকবীর দিবেন, এর অর্থ মারামারি করবেন। শুনেন কথা, তাকবীর দেওয়ার কথা আপনাদেরকে বলছি, এর অর্থ হিন্দু বাড়ির কাছে গেছে সিল্লাইবেন এটা বলিনি, এই শয়তানি বলিনি। আপনি কোরবানি করবেন, আপনি রক্ত নিয়ে হিন্দু বাড়ির সামনে ফালায় দিবেন, চামড়াটা তাদের বাড়ির সামনে ফালায় দিবেন, এটার নাম কোরবানি নয়, এটার নাম দুষ্টামি। কথা বুঝতে পেরেছেন? আপনি কোরবানির নাম করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করবেন, আপনি দুষ্টামি করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তো তা করতে বলেননি, আপনি আপনার ধর্ম পালন করবেন আপনার মতো নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান মতো। কথা ঠিক আছে তো ইনশাল্লাহ? আপনারা কুরবানি করবেন, ছুরি দিয়ে কাটবেন, গরুর রক্ত প্রবাহিত হবে, এটা ফটো তুলে ফেসবুকে ছেড়ে বলবেন আলহামদুলিল্লাহ, ঠিক আছে তো? এগুলো করতে যাইয়েন না, ধরা খাইবেন একদিন। আল্লাহর ওয়াস্তে এগুলো করতে যাইয়েন না, আল্লাহর ওয়াস্তে এগুলো করতে যাইয়েন না, কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েন না। আপনি কাউকে গালি দিবেন, সে আপনার আল্লাহরে গালি দিবে, আপনি তার দেবতাকে গালি দিবেন, সে আপনার রসুলকে গালি দিবে, এরপরে করবেন মারামারি, এরপরে হবে দাঙ্গা, এই তো শেষ। এগুলোতে আমরা যাব, কথা দেন যাব ইনশাল্লাহ। মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন ভাই, ভালো করে মনে রাখবেন। এর জন্য মারামারি করে দিন প্রচার করা যায় না, হিকমা, হিকমাতে ওয়াল মাউইযাতিল হাসানা, উত্তম কথামালার মাধ্যমে বুঝাইয়া বুঝাইয়া দিন শেখাবেন ইনশাল্লাহ। বলেন আমি কথা যখন চলে আসছে, এক মিনিটে একটা কথা বলবো আপনাদেরকে, পুরাতন কথা, আমরা সংক্ষেপ করে যাই।
এরপরে পাঁচ নম্বর, এক নম্বর বলছি চুল নখ কাটা বন্ধ করবেন, দুই নম্বর রোজা রাখবেন, তিন নম্বর বেশি বেশি আল্লাহর নামের জিকির করবেন, চার নম্বর বেশি বেশি তাকবীর পড়বেন, পাঁচ নম্বর যথাসাধ্য সাদাকা করবেন। কি করবেন? কি করবেন? একদিনের ইবাদত যদি এক বছরের গুনাহ মাফ হয়, তাহলে আপনি দশ দিন প্রত্যেকবার যদি এক টাকা দুই টাকা করে সাদাকা করেন, শুধু স্বার্থপরের মতো আপনি না, দশ টাকা আপনি সাদাকা করবেন, আপনি দুই টাকা দেন, আপনার দুইটা ছেলে আছে তাদেরকে দিয়ে চার টাকা দেন, আপনার ওয়াইফরে দিয়ে আরও দুই টাকা দেন, কয় টাকা হইল? আট টাকা। আপনার মারে দিয়ে আরও দুই টাকা দেন। আপনি শুধু স্বার্থপরের মতো সওয়াব নিতে চান, আপনার বাচ্চা আপনার বউ আপনার মা বাপকে শরীক করতে চান না, আপনি তো কেয়ামতের দিন স্বার্থপর হয়ে যাবেন। দশ টাকা যখন আপনিই দিবেন, বাচ্চাদেরকে দিয়ে দেওয়ান, মাকে দিয়েও দেওয়ান, ওয়াইফকে দিয়েও দেওয়ান, তারাও দিনের পথে আসবে, তারাও বুঝবে এভাবে দিতে হয়। আপনি মরে গেলেই ধারাবাহিকতা আপনার সন্তান জারি রাখবে। মনে থাকবে তো ইনশাল্লাহ বাবা, মনে থাকবে তো ইনশাল্লাহ। এই কাজগুলো আমরা করবো, বেশি বেশি সাদাকা করব। ছয় নম্বর, রাসূল ইসলাম এই কথা কমপক্ষে এগারো বার বলেছেন। ছয় নম্বর রাসূল সাহাবায়ে কেরামকে বলছেন শোনো, এই কথা বলে এগারো বার বলেছেন, শোনো, বেশি বেশি করে দোয়া করো, বেশি বেশি করে দোয়া করো, দুনিয়ার ব্যাপারে দোয়া করো, আখেরাতের ব্যাপারে দোয়া করো। অন্যান্য দিন দোয়া করলে ফেরেশতারা আল্লাহর কাছে উপস্থিত করে বলেন, আল্লাহ অমুক বান্দা তোমার কাছে দোয়া করেছে, আল্লাহ আল্লাহ তুমি কবুল করবা কি না, হয়তো কবুল করবেন, নাইলে কবুল করবেন না। আর এই দশ দিন আল্লাহ বলেন বান্দা যা দোয়া করবে সরাসরি আমি আল্লাহ কবুল করে নেই, এখানে কোনো মাধ্যম না, আমি নিজে। বেশি বেশি দোয়া করবেন। সাত নম্বর, বেশি বেশি নফল ইবাদত করবেন। কি ইবাদত? নফল ইবাদত করবেন বেশি বেশি ইনশাল্লাহ। নফল ইবাদত কি বলেন তো? নফল ইবাদত আপনি কুরবানের জন্য গরু একটা কিনে নিছেন, নিয়ে রাস্তা রেখে দিয়েছেন, প্রস্রাব করতেছে, টয়লেট করতেছে, মানুষ ফজরের সময় আসবে নামাজে আর আপনারা গালি দিতেছে, তা কাজ হইল না? এগুলোর থেকে পাবলিককে হেফাজত করেন, পরিষ্কার পরিচ্ছন্ন নিজে থাকেন, সমাজকে রাখেন। আপনি একটু একটু দুরাকাত বেশি নামাজ পড়েন ইনশাল্লাহ। দুরাকাত বলছি, আমি তো বেশি বলছি না যে সারা রাত পড়েন সারা দিন পড়েন, দুরাকাত কমপক্ষে পড়েন ইনশাল্লাহ ইনশাল্লাহ। আট নম্বর তওবা করেন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেছেন, বান্দা যদি লাইলাতুল কদরে ক্ষমা না পেয়ে থাকে আর এই দশ দিন তওবা করে, আরাফার দিনেও তওবা করে, আমি আল্লাহ তার তওবাকে কবুল করে মাফ করে দেব। এখন আপনারা বলবেন তাইলে কি লাইলাতুল কদর থেকেও আরাফার দামি হয়ে গেল? মনে রাখবেন, রমজানের শেষ দশ দিনের রাত দামি, রমজানের শেষ দশ দিনের রাত দামি। লাইলাতুল কদর কি দিনে না রাতে? তাহাজ্জুদ কি দিনে না রাতে? কিয়ামুল লাইল দিনে না রাতে? অর্থাৎ রমজানের যা ইবাদত হয় সব হয় রাতে। অর্থ দাঁড়ালো রমজানের শেষ দশ দিনের রাত দামি, আর জিলহজ মাসের প্রথম দশ দিনের দিন দামি। সুবহানাল্লাহ বলেন না? ওই দশ দিনের ইবাদতের যেই দাম জিলহজ মাসের প্রথম, ওই দশ রমজান মাসের শেষ দশ দিনের রাত্রের ইবাদতের, হজ মাসের প্রথম দশ দিনের দিনের ইবাদতের এই দাম ইনশাল্লাহ। বেশি করবো তো? আচ্ছা, নয় নম্বর সামর্থ্য থাকলে হজ করব, ওমরায় যাব। দশ নম্বর সামর্থ্য থাকলে কোরবানি করব ইনশা। কোরবানি করবেন তো আপনারা ইনশাল্লাহ? কোরবানি করে সব ফ্রিজে রেখে দিয়েন, কোনো পাবলিকরে খাইতে দিয়েন না, এটাই তো আপনাদের কাজ, সব রেখে দিবেন ফ্রিজে। যিনি এক লাখ দুই লাখ পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিয়ে কোরবানি করতে পারে, উনি তো সারা বছর গোশত খাওয়ার মতো সুযোগ আছে, তৌফিক আছে, কিন্তু অনেক মানুষ আছে সারা বছর অপেক্ষা করে কোরবানির দিনের, তার বাচ্চাদের কিনে গোশত খাবে, আপনি তাদেরকে দিবেন। আপনি কেমনে দিবেন? এক টুকরা এক টুকরা করে দুতলার থেকে পাবলিকে দিবেন, নাকি পাবলিকের তরকারি হয় মতো করে দিবেন? আপনি দশ জন রে দেন, এক কেজি করে দশ কেজি দিয়ে দেন। আপনি বিশ জন রে দেন, এক কেজি করে বিশ কেজি দিয়ে দেন, তার হয় মতো দেন, ঠিক আছে তো ইনশাল্লাহ।
এখন কোরবানি করবেন, আমরা তো দেখছি কোরবানিতে অনেকে কোরবানির আগে ওই যে যারা জবাই করে গরু তাদের কাছে গরু চামড়া বিক্রি করে দেয়, বাবা তুমি আমার গরুটা জবাই করবা, তুমি বিনিময় চামড়া নিয়ে নিও, ঠিক আছে না? হারাম, কোরবানি হবে না, কোরবানির কোনো জিনিস বিক্রি করা হারাম, কোরবানি হবে আল্লাহর জন্য। আপনি কোরবানির আগেই বিক্রি করে দিছেন, এটা হালাল না হারাম? হ্যাঁ, কোরবানি হওয়ার পরে যদি আপনি কোরবানির চামড়া বিক্রি করে এই পয়সা গরিবকে দান করে দেন, এটা জায়েজ। এটা কি জায়েজ? দান করে দিবেন। কিন্তু আপনি একজন আপনার গরু কাটলো বাটলো বানাইলো এই জন্য আপনি তার চামড়া দিয়ে দিলেন, হারাম, বিনিময় হবে না। কোরবানির কোনো জিনিসের বিনিময় হবে না, কোরবানির কোনো জিনিসের বিনিময় হবে, মনে থাকবে তো ইনশাল্লাহ। এতগুলা বললাম শুধুমাত্র এই 10 দিনের ইবাদত, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, সুতরাং মনে থাকবে তো ইনশাল্লাহ। আরও অনেকগুলো বিষয় আছে, আমরা এগুলা লক্ষ্য করতে পারব, আমরা অবশ্যই কোরবানি করবার সময় মনে রাখব। আমরা অনেক, আমাকে আজকেও তো অনেকগুলো প্রশ্ন আছে, আমরা লম্বা করব না। আর অনেকেই প্রশ্ন করেছেন যে আমরা হুজুর যে কোরবানি করব, কেউ কেউ বলেছেন যে আমি গত জুমায় বলেছি, আজকে অনেকে লিখে দিয়েছেন এই যে আমার কাছে কাগজ অনেকগুলো পাঠিয়ে দিয়েছেন, যে আমরা যে কোরবানি করব, কোরবানি কি এই খাসিতে কোরবানি হবে কি না, এই যে কতগুলো প্রশ্ন, আমি সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারবো না, অনেকগুলো। খাসি দিয়ে কোরবানি হবে কি না, খাসি দিয়ে তো কোরবানি দিবেনি। যারা বলছে খাসি করার কারণে, পাটাকে খাসি করবার কারণে একটা বকরিতে খুঁত তৈরি হয়েছে, এরা চমৎকার অন্যায় করেছে, চমৎকার অন্যায়। নবীজি ইসলাম তার জিন্দেগিতে যতগুলো কোরবানি করেছেন সবগুলো খাসি করেছেন, হয়তো দুম্বা খাসি, দুম্বাকে খাসি হিসাবে কোরবানি করেছে, মানে থাকবে তো ইনশাল্লাহ। খাসি দিতে আপত্তি নেই, মানুষ এগুলো যে কেউ বিভ্রান্তি ছড়ায় ওগুলো কান দিবেন না। এখন 7 জনে মিলে যদি একটা গরুতে কোরবানি করেন তাও জায়েজ, তাও জায়েজ। তবে 7 জনের কোরবানির নিয়ত থাকা লাগবে, 7 জনের 5-6 জনের নিয়ত কোরবানি, 1 জনের নিয়ত গোশত, কোরবানি শেষ। মানে 6 জনে নিয়ত করছে কোরবানি করবার, 1 জন নিয়ত করছে যা আমার তো আর কোরবানি করার তৌফিক নাই, আমি ওদের সাথে বাগে শরিক হয়ে যাই, আমি গোশত খাবো, তাহলে কোরবানি শেষ, মানে রাখবেন। আমি আবারও বলছি 7 জনে যদি কোরবানি করেন তাহলে জায়েজ হবে, জায়েজ হবে, গুনাহ হবে না। আমি আবারও বলছি 7 পরিবারে বলি নাই, 7 জনে বলছি, 1 পরিবারেও 7 জনের উপরে কোরবানি ওয়াজিব হতে পারে না, পারে না? 1 পরিবারে 7 জনের উপরে কোরবানি ওয়াজিব, এখান থেকে 1 জনে কোরবানি দিলেন কাজ হবে না। আপনার স্ত্রীর উপরে কোরবানি ওয়াজিব আপনি দিলেন কাজ হবে না, আপনার বাচ্চাদের উপরে কোরবানি ওয়াজিব আপনি দিলেন কাজ হবে না। এর অর্থ হলো যাদের উপরে ওয়াজিব তাকেই ওয়াজিব আদায় করতে হবে, তাকেই আদায় করতে হবে। কারণ আপনার স্ত্রীর স্বর্ণ আছে অনেকগুলা, তার উপরে যাকাত ফরজ, তার উপরে কোরবানি ওয়াজিব, এমন সে কোরবানি দিতে গেলে স্বর্ণ বিক্রি করে লাগবে, তো বিক্রি করুক, আপনি কিনেন, আপনি কিনে তাকে টাকা দিয়ে দেন, কিনার 1 ঘন্টা পরে বৌরি আবার গিফট করে দেন, তো সমান সমান হয়ে গেল। আপনি কিনেন আবার স্ত্রীকে দিয়ে দেন, অথবা স্ত্রীকে ঋণ টাকা দেন। এর অর্থ হলো আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চান যার উপরে যে হক সেই সেটা আদায় করবে, কথা বুঝতে পেরেছেন তো? আমরা পারবো তো ইনশাল্লাহ, আমরা এভাবেই করবো। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন এত কিছুর পরে যারা কোরবানি ঠিক মতো আদায় করবে, আমরা যারা কোরবানি করব আমরা কোরবানির দিনে কিছু খাবো না, কিছু মানে খাবো না বলতে যে একবারে না খেয়ে থাকবেন তা তো বলি নাই, নামাজের আগে আপনারা খাইলে মিষ্টি জাতীয় কিছু খাইয়েন যদি হালকা, আর খাবার টাবার যা খাবেন সব কোন সময় কোরবানির পরে খাইয়েন, হালকা যদি। যখন আমি বলতেছি না যে যখন আপনি 2-4-5 ঘন্টা না খাইয়া থাকলেন পরে মাথা ঘুরে পুড়ে গেলেন, এক শূন্যতা আদায় করতে যদি মেডিকেল ভর্তিও লাগে তা তো বিপদে পড়বেন। এজন্যে এইভাবে আপনারা করবো না ইনশাল্লাহ, আমরা যা করব কোরআন এবং সুন্নাহ মোতাবেক করব ইনশা। আর শেষ কথাগুলোর মধ্যে একটা কথা হলো কোরবানি করবেন
নাড়ি ভুড়ি ময়লা আবর্জনা যা আছে সব নির্ধারিত জায়গার সিটি কর্পোরেশন থেকে নির্ধারিত জায়গা থাকবে, এই জায়গাগুলো রাখবেন। এগুলা ফেলে দিয়া আপনারা সব কালভার্ট সব ড্রেন বন্ধ করবেন, এরপরে বৃষ্টি হবে পানি যাবে না, আর আপনারা সিটি কর্পোরেশনের 14 গোষ্ঠীর গালি দিবেন, কারণ বুট দিলাম এখন থেকে সব পানি টানি বন্ধ হয়ে গেছে, গা পরিষ্কার নাই কেন, আপনিই তো বন্ধ করে রাখছেন, আপনিই তো ময়লা ফেলান, সিটি কর্পোরেশন থেকে আইসা কি এখানে বোতল ফালাইয়া কি ড্রেন বন্ধ করে কথা বলেন, কথা বলেন না কেন, জুতা ছেঁড়া জুতা ছেঁড়া কাপড় ময়লা জিনিসপত্র সব ফালাইয়া সব ড্রেন বন্ধ, সবগুলো ড্রেন বন্ধ। তো আপনি আমি তো আমাদের পরিবেশ নষ্ট করতেছি, আপনার বাচ্চা খাইলো তরমুজ, আপনার বউ খাইলো ওই যে ডাব, আর সব ফালাইয়া দিলেন আইসা সিটি কর্পোরেশনের ড্রেনে, তো দুষ্ট আপনা দুষ্কার, তাহলে মশায় তো আপনারা কামড়ানো দরকার, মশায় তো কামড়াইবই কারণ আপনি তো সব জমা করে ফেলাইতেছেন, এর জন্য আমি ভালো হয়ে যাই, আমি পরিষ্কার পরিচ্ছন্ন, পরিষ্কার পরিচ্ছন্ন নাজাফা এটা ইমানের অঙ্গ, আমি ভালো হয়ে যাই আমি পরিষ্কার থাকি, আমার সিটি আমার এলাকা আমার ডাকা এটা পরিষ্কার থাকবে, ঠিক আছে? তো ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। অনেকে দোয়া চেয়েছেন, শেখ আব্দুস সাত্তার বাবা মার জন্য দোয়া চেয়েছেন, আনসারউদ্দিন বলু ভাই অসুস্থ দোয়া চেয়েছেন, ইয়ার মোহাম্মদ ভাইয়ের পক্ষ থেকে এক কতম কোরআন দুরুদ পাঠ করে দোয়া চাওয়া হয়েছে, নওশাদ ভাইয়ের বাবা মার জন্য দোয়া চাওয়া হয়েছে, আমাদের আশরাফ ভাই ফ্যামিলি নিয়া চেন্নাই যাবেন দোয়া চেয়েছেন, দোয়া করবেন। গত জুমায় মসজিদে দান করেছেন 18,100 টাকা, আপনারা বেশি বেশি করে দিবেন, দিবেন তো ইনশাআল্লাহ। ঈদুল আজহার জামাত আমাদের এখানে হবে সকাল 7:30, সকাল 7:30 ঈদুল আজহার জামাত হবে ইনশা, আমার কথা কি মনে থাকবে ইনশাআল্লাহ? এক মিনিট, আপনাদের কোনো কোরবানি সম্পর্কে কোনো মাস আলাদা জানার আছে, কোনো সন্দেহ আছে, থাকলে আমাকে বলেন যে এই মাসলা আমার জানা দরকার, বলেন কারো কোনো মাস আলাদা জানার আছে, আপনি কোরবানি করবেন কোরবানির সাথে আকিকা দিতে পারবেন, নিয়ত লাগবে না, আপনি বলবেন যে আমার বাচ্চার আকিকা বা আমার আকিকা আমার ছুটে গিয়েছিল করে দিচ্ছে, আকিকা করবেন 7 দিনের ভিতরে, এটাই সুন্নত, 7 দিনের পরে যতদিন বাঁচবেন করলে করলেন না করলে নাই, যদি করেন গুণা নাই না করেন তাও গুণা নাই, যদি কেউ কোরবানির সাথে আকিকা করে তাহলে দিতে পারবেন, তবে কোরবানি দিতে পারবেন গরুতে মহিষে উটে, উট মহিষ গরুতে আপনি কোরবানির সাথে আকিকা দিতে পারবেন, ওখানে আপনি দিবেনই খাসি একটা, কোরবানিও দিবেন আকিকা দিবেন হবে না, হাঁস মুরগি হ বেশি বেশি খাইবেন, হাঁস মুরগি সমস্যা কি, কোরবানির দিন হাঁস মুরগি খাইবেন, কত টাকা দেনা থাকলে কিছু নাই, আপনার কাছে যদি জাকাত পরিমাণ সম্পদ থাকে, জাকাত পরিমাণ বুঝছেন 52.5 বড়ি রৌপ্য সম পরিমাণ সম্পদ যদি আপনার থাকে, সব হিসাব নিকাশের পরে জমা এই পরিমাণ টাকা আপনার কাছে আছে, আপনার উপরে জাকাত ফরজ আপনার উপরে কোরবানি ওয়াজিব, 7.5 বড়ি স্বর্ণ বলি নাই, কারণ 7.5 বড়ি স্বর্ণের বহুত দাম, বহুত বহুত দাম, জিন্দগিতে কারো উপরে জাকাত ফরজ হইতো না, এটা যদি হিসাব আমারে করে আপনারা তো বাইচে যাইবেন সব, হ্যাঁ আগে কম ছিল স্বর্ণের দাম, এটা 52.5 বড়ি রূপা, আর স্বর্ণ যদি 1-2 বড়ি থাকে এটাকে রূপার দামে নিবেন, এরপর আল্লাহরে দেন, আল্লাহরে দেওয়ার সময় তো হিসাব কেন, আমি বুঝতে পারলাম না, আপনার মেয়ের বিয়ের সময় 50 লাখ টাকা খরচ করবেন, ছেলেরে জার্মান পাঠাইবেন সুইজারল্যান্ডে পাঠাইবেন 30 লাখ খরচ করবেন, আর আল্লাহরে দেওয়ার সময় ছেঁড়া টাকা ভাঙ্গা পয়সা ফাড়া কাপড় এগুলো দিতে চান, এইগুলা কেন এসব, আল্লাহকে দেওয়ার সময় সব ফকির হয়ে যান কেন, এগুলা করবেন না, ঈদের দিনে ওগুলা নিষেধ আসলে আমরা জানি, ওই শুনছি এতটুকুন, ওই যে বাপদাদার ফতোয়া থেকে শুনছি এতটুকুন, আপনি কোরবানির দিনে কোরবানি মনে করে আপনি হাঁস জবাই করবেন না, যে সবাই গরু দিতেছে আর আমি আল্লাহু আকবার একটা হাঁস কোরবানি করলাম, এইটা মারাত্মক অন্যায়, হ্যাঁ খাওয়া যাবে 100 বার খাওয়া যাবে,
যত জিনিস আল্লাহ হালাল করেছেন কোরবানির দিনে সব হালাল। জি বাবা, প্রশ্ন বলেন। তিনজন শরীক, হ্যাঁ হ্যাঁ, আপনি এটা চিন্তা করেই ওরে শরীক নেওয়া দরকার ছিল। আর এটা যদি সন্দেহ থাকে একা একা একটা খাসি দিয়ে দিবেন, গরু দেওয়ার দরকার নেই। এরপরে আপনার কোরবানিটা যেন সহি হয় বাবা, কোনোভাবেই যেন সন্দেহ ঢুকে কোরবানিটা নষ্ট না হয়, ঠিক আছে? ইনশাল্লাহ কারো ভিতরে যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে দূরে থাকবেন, ঠিক আছে? তো ইনশাল্লাহ আর কারো কিছু জানার আছে বাবা বলেন, আমরা শেষ করে ফেলবো। কোনটা? ওই যে মুরুগ, আপনারা বেশি বেশি করে মুরগি খাইবেন, এরপরে কি যে হাঁস খাইবেন কোরবানির দিন, খাবেন না কেন? আল্লাহ বলছেন খাও, খাবেন, এটা না জায়েজ না, হারাম না, দেখেন এগুলো অন্যায় করবে, দুই পাও কাটে না। আচ্ছা ঠিক আছে, আর কারো কিছু বাবা বলেন, এক মিনিটে আমরা শেষ করব। কি এই তো এই তো এই কথা বলতে গেলে তুমি এই তো আপনারা এগুলো বলে তো বিপদে ফেলাই দেবেন। ঈদের বোনাস হুজুরদের, মাদ্রাসার শিক্ষকদের বেশি বেশি দিবেন, সবাই দিবেন, আপনারা তো কিপটা, আপনারা দেন না, এ বেশি বেশি করে দিবেন। এই যে কানে কানে বইলে গেছে, আপনারা বেশি বেশি করে দিবেন, আর যারা সুযোগ থাকে তারা দিবেন। আরেকটা কথা বলি, মধ্যখানে মনে হয়ে গেল, ঈদের দিনে আপনারা বেশি বেশি করে দিবেন, সবাইরে দিবেন, গিফট করবেন। যে কথা বলতে চাইলাম, আপনারা যেটা করেন, আপনারা যেটা করেন, আপনারা অনেকাংশে ওই যে মাদ্রাসার বাচ্চাদেরকে, মানে ইয়েতিম বাচ্চাদেরকে আপনারা কুরবানির গোশত দিবেন অথবা জাকাত দেন। দেন না অনেকে জাকাত? দেন, ইয়েতিমদেরকে দেন। আপনারা সত্য কথা ইমানে বলেন তো, আপনারা যখন জাকাতটা দেন, জাকাতটা কি বাচ্চাদেরকে দেন না মাদ্রাসার দায়িত্বশীলকে দেন? কেন? জাকাত যে মালিক সে পাবে, যে মালিক তার হাতে দিবেন, আপনি সব আরেকজনের হাতে দিলেন কেন? আপনি যারে দিছেন, হে যদি না দেয়, সব টাকা দিয়ে যদি নিজে বিল্ডিং করে, হ্যাঁ কালেকশন, এই জন্যে আপনাকে যদি কেউ নিতে চায় দিতে হয়, তার মাদ্রাসায় যদি দশজন ইয়েতিম থাকে, দশজনের নাম লিখে দিবে, দশজনের ঠিকানা লিখে দিবে, আপনি দশজনকে মালিক বানাইয়া হিসাব করে দিয়ে দিবেন এবং বলে দিবেন আমি এটাই দশজনকে দিলাম, এই দশজনকে এত করে দিলাম, আপনার দায়িত্বটুকুন শেষ। আর আপনি যদি আমার মতো সুস্থ সবল থাকেন, তাহলে দুই পাও হাইটা 10 টাকা গাড়ি ভাড়া দিয়া আপনি নিজেকে দিয়ে আসবেন হাতে হাতে, ঠিক আছে? তো ইনশাল্লাহ এরপর আপনার পকেটের টাকা ভুল পথে যেন না যায়, আপনার পকেটের টাকা দিয়া যেন আরেকজন দামি গাড়ি না চড়ে, আপনার টাকা যেন জায়গা মতো পৌঁছে, দায়িত্ব আপনার। কেয়ামতের দিন আল্লাহ বলবেন সব দায়িত্ব নিছো নিজের মতো করে, আর আমাকে দেওয়ার সময় বুঝি সময় পাও নাই। এই জন্য না, যদি জাকাত না দুধ, এই একজনকে যদি আপনি আল্লাহর ওয়াস্তে এমনি দিতে হয়, এমনি একটা জিনিস, এমনি, এটা জাকাত না, এটা ফরজ না, এমনি আমি 100 টাকা মাদ্রাসায় দিব, দিয়া দেন। আর জাকাত যদি দিতে হয়, তাইলে জাকাত হচ্ছে মালিকানা, মনে রাখবেন জাকাত মালিকানা। আল্লাহ বলছেন আমি 10 জন গরিবের দায়িত্ব একজনের কাছে দিয়েছি, তোমাকে আমি টাকা দিয়েছি, 10 জনের দায়িত্ব তোমার কাছে, তুমি এই টাকাটা আমার 10 জন গরিবের কাছে পৌঁছে দাও। কথা বুঝতে পারছেন তো? দায়িত্ব নিয়ে পৌঁছে দিব, নাহলে আমার বাড়িতে ডাইকা তাদের হাতে পৌঁছে দিব। আল্লাহ বলছেন তোমরা মালিকদেরকে নিজের হাতে তার দায়িত্ব অধিকার পৌঁছে দাও, এটা নিয়ম, এটাই ইসলাম। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। কি বলবেন? আকিকা সবাই খাইয়েন, আকিকা
সবাই খাইতে পারবেন, সবাইরে দিতে পারবেন, নিজেও খাইতে পারবেন। আবারও বলছি, যদি কারো জাকাত মাদ্রাসায় দিতে হয়, মাদ্রাসার ফান্ডে গেলে হয় কি, জাকাতের টাকা দিয়ে মাদ্রাসার ফান্ড, মাদ্রাসার মধ্যে বিল্ডিং ফান্ড নাই, বিল্ডিং ফান্ড নাই, আপনার জাকাতের টাকা দিয়ে যদি বিল্ডিং বানায়, আপনার জাকাতের টাকা দিয়ে যদি মাদ্রাসার শিক্ষকদের বেতন দেয়, এমনও শিক্ষক আছে যার উপরে নিজের জাকাত ফরজ, কথা বলেন না কেন? মাদ্রাসার শিক্ষক কি সব গরিব? ইমাম সব কি গরিব? তাদের উপরে জাকাত ফরজ হয় না? আপনি দিলেন জাকাতের টাকা, ও বেচারা নিয়ে দিল হুজুরের বেতন, তে হুজুরের উপরে তো জাকাত ফরজ। হ্যাঁ, আপনি বেঁচে গেলেন, আমি বেঁচে গেলাম, সে কোরআন বিক্রি করছে, বহুত মারাত্মক অন্যায় করছে, যদি অন্যায় করে থাকে, কথা এখানেই থাকলো।